أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله নামাজিদের ভিতরেও অনেক নামাজিরা নেশাখোর রয়েছেন তারা কিন্তু মদ পান করেন না দারু পান করেন না কিন্তু তাদেরকে আল্লাহ বলছেন এরা নেশাখোর আর এই নেশাই অবস্থায় এই নেশাখোরদেরকে নামাজের কাছে আসতে আল্লাহ নিষেধ করেছেন কোরআনের দৃষ্টিতে আমরা জানব এই নামাজিরা কারা যারা নেশায় অবস্থায় নেশার ভিতরে পড়ে রয়েছে এবং নামাজও পড়ে অথচ তাদেরকে আল্লাহ বারণ করেছেন আর এরাই মূলত মসজিদে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই জুমার দিনে ঈদের জামাতে বা অন্যান্য সময়ে কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু وإن كنتم مرضى على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا এই যে আয়াত এই আয়াতের একটি পোর্শনে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমানদার হওয়ার দাবি করে যাচ্ছ মুমিন হওয়ার দাবি করে যাচ্ছ লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের ধারে কাছেও যাবে না নামাজের যত ধরনের ইনস্ট্রুমেন্টস রয়েছে এদের এইসবের কোনো একটির কাছেও যাবে না কারণ কি হ্যাঁ তোমরা যাবে যদি তোমরা সুকারা না হও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাবে না এই নেশাটা কি ধূমপান ড্রিঙ্ক না হাত্তা তা'লামু মা তাকুলুন যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে সক্ষম না হবে যা তোমরা বলছো মুখে আপনি যা কিছু বলবেন সূরা ফাতিহা পাঠ করেন অন্য কোনো সূরা পড়েন দুয়ার আয়াতগুলি পড়েন যদি এগুলি আপনি না জানেন আর আপনি দেখা গেল তোতা পাখির মতো যে বলে আসছেন বা টেপ রেকর্ডের মতো আপনি পড়ে চলে আসছেন তো এমন নামাজিদেরকে আল্লাহ তাআলা চাচ্ছেন না আপনি নামাজে যান কিন্তু আপনি যে আয়াতগুলি পড়বেন সেই আয়াতগুলি আপনাকে বুঝতে হবে তাহলে হবে আপনার আসল নামাজ অন্যথায় আপনি নামাজই ঠিক আছে কিন্তু আপনি নেশায় নামাজ পড়ে যাচ্ছেন তাই চিরকাল আপনার নামাজ হচ্ছে না আপনার এই নামাজ কখনো অশ্লীলতা থেকে এবং গণিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে না আপনি কখনো নারী সাপোর্টে যাবেন কখনো নারী নেতৃত্বকে কবুল করবেন কখনো দুর্নীতিবাদ নেতাকর্মীদের পিছনে চলে যাবেন এবং এমন পার্টির পিছনে আপনি যাবেন যে পার্টি দেশের জন্য জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না কারণ আপনার নামাজ হচ্ছে না যদি নামাজ হতো আপনি বিরত থাকতেন এই যত ধরনের জ্বালাও পোড়াও আগুন লাগাও এই ধরনের কর্মকাণ্ড থেকে অবিচার কুবিচার থেকে আবার যারা করে যাচ্ছে তাদের সাপোর্ট থেকে কারণ কোরআনে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন তোমাকে তিলাওয়াত করতে হবে আর কোরআনের ভিতর থেকে যা ওহী করা হয় তারপরে নামাজ কায়েম করতে হবে আর নামাজ যদি বুঝে শুনে পড়া হয় তাহলে এই নামাজ অশ্লীল এবং গণিতমূলক কাজকর্ম থেকে সবসময় বিরত রাখবে যা আজ পৃথিবীর খাঁটি মুসলিম যারা তাদেরকে বিরত রাখে এর প্রমাণে আমরা পুরো বিশ্বের মুসলিমদেরকে দেখতে পাই তবে মুসলমানদেরকে না মুসলিম এবং মুসলমানদের মাঝে অনেক তফাৎ রয়েছে আকাশ পাতাল তফাৎ রয়েছে